তাহলে এই যে না করাটা এটা অন্যায়। আমি মনে করি মানে আমরা তিন ধরনের অভিযোগ দেখি, একটা হচ্ছিল যে মানে আবেদনই করেনি, একটি হচ্ছিল আবেদন করে অনুমতি পাওয়ার আগে কাজ শুরু করে দিয়েছে, আরেকটি হচ্ছিল যে তাদের অনুমোদন ছিল সেটাকে আবার নবায়ন করা হয়নি। আমরা তিনটা ক্যাটাগরিতে দেখি তাদের হয়তোবা, আমি এইভাবেই বলি, হয়তোবা তাদের জানা ছিল না যে তাদের ইউনাইটেড হেলথ সার্ভিসেসের ওই একই লাইসেন্সে মেডিকেল কলেজ চলতে পারে না। ওদের ধারণাটা ভুল হতে পারে অথবা ইচ্ছাকৃত ভুল হতে পারে, অথবা ডিজি অফিসের এই ব্যাপারে মেডিকেল কলেজ যখন অনুমোদন দিল তখনই এটা দেখে নেওয়া উচিত ছিল, যেটা হয়তো মন্ত্রণালয়ের মাধ্যমে বা ডিজি অফিসের মাধ্যমে এটা না দেখাটা আমি মনে করি ঠিক হয়নি। এবারে আসি এই যে চিকিৎসকের অবহেলার কথাটা আপনি বললেন, সেক্ষেত্রে আমি ওই যে ওষুধের কমপ্লিকেশান বললাম, আর তিন নম্বর যে আর একটা প্রশ্ন আপনি করেছিলেন যে এই যে অবস্থাটা, এই অবস্থা আরও আছে কি না, হাইকোর্ট থেকে এটার কিন্তু একটা নির্দেশনা জানতে চেয়েছে। তো আমি মনে করি এই হাইকোর্টে জানতে চাওয়ার আগেই আমাদের তো মন্ত্রণালয় আছে, আমাদের অধিদপ্তর আছে, ওই যে একটু আগে বলছিলাম যে সারা দেশে বহু ফার্মেসি আছে, কিন্তু আপনি জানেন যে অ্যান্টিবায়োটিক কিন্তু ফার্মেসিতে গেলে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করার কথা না, বেআইনি, এটা বেআইনি। অনেক ফার্মেসি আছে যার নিজস্ব লাইসেন্স নাই, সারা দেশে এটা খুঁজে দেখলে বহু জায়গা আছে গ্রামে গঞ্জে। তো আমি মনে করি এই লাইসেন্সের ব্যাপারে সরকারের যে যাদের উপর দায়িত্ব, ডিজি অফিস সহ ডাইরেক্টর হসপিটাল, তাদেরকে এগিয়ে আসতে হবে, এবং ইমিডিয়েট যেটা এক মাসের মধ্যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আমি মনে করি এই সুযোগে সারা দেশের এই লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বা হাসপাতাল বা মেডিকেল কলেজ, মেডিকেল কলেজে আমার জানা আছে যে অনেকগুলো মেডিকেল কলেজ যখনই বন্ধ করে দেয় সরকার, ওরা কোর্টে যায়, কোর্টের থেকে অনুমতি নিয়ে কিন্তু ছাত্র ভর্তি করে। এটাও কিন্তু অনিয়ম, শিক্ষক নাই সেখানে, পরিবেশ নাই সেখানে, কিন্তু হাইকোর্টের নির্দেশে কোনো কোনো মেডিকেল কলেজ চলমান। এক এরা যখন শেষ করে পাশ করে আমাদের কাছে আবার বিএমডিসিতে যায় যে আমাকে আমার রেজিস্ট্রেশন দেওয়া হোক, তখন তারা আন্দোলন করে, রাজপথ ঘেরাও করে। তো আমি মনে করি আগে থেকেই মেডিকেল কলেজ শুরু করা, ফার্মেসির বিষয়গুলো দেখা, এবং যেখানেই অনিয়ম আছে লাইসেন্সবিহীন সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর আমি সেই ডাক্তারদেরকে বলবো যারা রোগী সেবা দেব, তাদেরকে রোগীদেরকে কাউন্সেলিং করা, কমপ্লিকেশান হতেই পারে সে ব্যাপারে আপনাদেরকে আগে থেকে জানানো, আর যদি সত্যিকার অর্থে কোনো অবহেলা করে থাকে আমি মনে করি আইনানুগ ব্যবস্থাও নেওয়া উচিত।